ইলেকট্রিক সুইচবোর্ডে হারপিক দিলে চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেও পারবেন না এত বড় সমস্যার সমাধান হবে। আপনি যেই সমস্যাটার কারণে এতদিন ভুগছেন আপনার সেই কঠিন সমস্যার সমাধান করে দিবে শুধুমাত্র একটি হারপিক। তাই এখন থেকে ইলেকট্রিক বোর্ডে অবশ্যই হারপিক ব্যবহার করুন। আপনার কিচেনের স্যাঙ্কটা যদি জাম হয়ে গেছে, কিচেন সিঙ্ক যদি কখনো জ্যাম হয়ে যায়, আপনি কোনো রকম গরম পানি, বেকিং সোডা, লবণ, লেবু ছাড়াই কীভাবে এই জ্যাম হয়ে যাওয়া কিচেন সিঙ্ক পরিষ্কার করবেন জেনে নিন। এক সেকেন্ডে পরিষ্কার হয়ে যাবে। আপনারা কখনো ফুটন্ত গরম পানিতে ড্যাশ লাইয়ের কাঠি দিয়েছেন? ফুটন্ত গরম পানিতে ড্যাশ লাইয়ের কাঠি দিয়েই দেখুন চমকে যাবেন, অগাভুক হয়ে যাবেন। এরকম কিছু টিপস নিয়ে চলে এসেছি, আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক কাজে দিবে। বন্ধুরা, হুটহাট করে দেখা যায় কিচেন সিঙ্কটা জ্যাম হয়ে গেছে। আপনি রান্না করতে শুরু করেছেন, রান্না করা অবস্থায় কিচেন সিঙ্কটা এরকম জ্যাম হয়ে গেছে, আপনি কিছুতেই পানিটা আর পাস করতে পারছেন না এবং রান্না আপনি কন্টিনিউ করতে পারছেন না। কেননা রান্না করতে গেলে কিচেন সিঙ্ক কিন্তু সবসময় আমাদের ব্যবহৃত হচ্ছে। তো আপনি তখন কি করবেন? কোনো গরম পানির ঝামেলা ছাড়াই, কোনো রকম বেকিং সোডা, লবণ, লেবু, ভিনেগার ছাড়াই কিভাবে আপনি এই কিচেন সিঙ্কটা পরিষ্কার করবেন সেটা দেখে নিন। এবং এমন কি বাইরে থেকে লোকও আপনাদের ডেকে আনতে হবে না। তো তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, সিঙ্কে পানি ভর্তি করে নিতে হবে। যেহেতু পানিটা এখানে পাস করছে না, আমি আরও পানি এখানে বেশি করে নিয়ে নিচ্ছি, আরও অর্ধেক পরিমাণ পানি নিতে হবে। অর্থাৎ এই যে সিঙ্কটা দেখছেন, সিঙ্কের ভেতরে যে হাউসটা, তার অর্ধেকটা পানি এখানে ভর্তি করে নিতে হবে। তো দেখুন, আমি প্রায় অর্ধেক পানি এখানে ভর্তি করে নিচ্ছি, পানি কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে এসেছে। এবারে যখন অর্ধেক হয়ে যাবে তখন যেটা করতে হবে, ট্যাপটা অফ করে দিতে হবে। তো আমি ট্যাপটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এই যে ড্রেন লাইনটা দেখছেন, ঠিক এই ড্রেন লাইনের যে এই মুখের জায়গাটা, সেখানে হাতের এই তালুটা বসিয়ে দিবেন। ঠিক হাতের এই সমান অংশটা আপনি এই ড্রেন লাইনের মুখে এইভাবে চেপে ধরবেন, ধরে অনবরত এইভাবে নাড়াতে থাকবেন। এইভাবে হাতটা উঁচু করবেন, হাতের তালুটা, এবং এইভাবে জোরে চাপ দিবেন। এইভাবে করতে করতেই দেখবেন হাওয়া এবং পানির প্রেসারে আস্তে আস্তে জ্যাম হয়ে যাওয়া এই ড্রেন লাইনটা খুব সহজেই খুলে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অন্যভাবে এই সিঙ্কটা ক্লিন করার প্রয়োজন হবে না। আপনি রান্নার মাঝেই কিন্তু এই ছোট্ট কাজটি করে নিতে পারবেন, তাহলে দেখবেন অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, এই ড্রেন লাইনটা পুরোই ক্লিন হয়ে গেল। এভাবে ক্লিন করলে কিন্তু এই ক্লিনটাও ভালো হয়, পাশাপাশি আপনাদের কোনো রকম ঝামেলাও হবে না, আবার খরচও করতে হবে না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি চুলার পরে এক কাপ পানি বসিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দিয়েছি ড্যাশ লাইয়ের কাঠি। আর ড্যাশ লাইয়ের কাঠি এখানে দেওয়ার পরে অপেক্ষা করতে হবে ড্যাশ লাইয়ের কাঠি যে পারুদগুলো আছে সেগুলো যেন এই পানির সাথে মিশে যায়। তো দেখুন অলরেডি এটা ফুটতে শুরু করেছে, আর ড্যাশ লাইয়ের কাঠির এই বারুদগুলো কিন্তু এই পানির সাথে মিশে গেছে। এবারে আমি যেটা করব, এখানে নিয়ে নিব রসুন। আমি এখানে একটি মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। রসুনটা এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই পানির ভিতরে মিশিয়ে দিব। তো আমি উল্টা পাশে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। তো বড় সাইজের রসুন হলে আপনারা অর্ধেকটা নেবেন, আর মিডিয়াম সাইজের রসুন হলে পুরো একটাই নিয়ে নেবেন। তো এভাবে গ্রেট করে দেওয়ার পরে যেটা করতে হবে, রসুনটা কিন্তু বেশি এখন ফোটানো যাবে না, হালকা ফুটিয়ে নিতে হবে। তো আমি দেখুন পুরোটাই দিয়ে দিলাম, তারপরে এটা নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এটা নামিয়ে নিব। তবে এটা আমি আগেই বলেছি, বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, ফোটালে কিন্তু রসুনের এই ঝাঁজটা নষ্ট হয়ে যাবে। তাই অল্পখানিক চুলার পরে রেখে এটা নামিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি এবারে যেটা করব, এখান থেকে যেই রসুন আর ড্যাশ লাইয়ের কাঠিটা আছে সেটা আমি উঠিয়ে নিব। তার আগে এটা ঠান্ডা করে নিতে হবে। আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবং এটি ছাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো আপনারা চাইলে একটি পাতলা কাপড়ের সাথেও ছেঁকে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি একটি ছাকনার সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আপনি একটা পাত্র ব্যবহার করবেন, সে পাত্র যেন ব্যবহৃত না হয়, অর্থাৎ কোনো প্লাস্টিকের এরকম বাটি অথবা অব্যবহৃত কোনো জিনিস যেটা আপনি আর অন্য খাওয়ার কাজে ব্যবহার করবেন না, সেমন একটি পাত্র নিয়ে নেবেন আর ছাকনা দিয়ে এটা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এর ভেতরে কিছু জিনিস আমি অ্যাড করব যেটা আমাদের সবার ঘরে রয়েছে। যেমন আমি এখানে প্রথমে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে স্যাবলন। যদি আপনার ঘরে স্যাবলন থাকে স্যাবলন দিবেন, যদি ডেটল থাকে ডেটল দিবেন, যেটা থাকবে সেটাই দিবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে স্যাবলন ব্যবহার করছি। আমি এই টেবিল চামচের এক চামচ স্যাবলন প্রথমে এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু এখানে পানির পরিমাণ কম আছে, এক চামচই যথেষ্ট। সেই সাথে এখানে আমি ব্যবহার করছি হোয়াইট ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটুখানি ডিটারজেন্ট পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। দুটো দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিব।
তো দেখুন আমি এখানে যে জিনিসগুলো ব্যবহার করলাম সবই কিন্তু আমাদের বাসায় রয়েছে, কোনো কিছু কিন্তু বাইরে থেকে কেনার প্রয়োজন পড়বে না। এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দানাদার ভাব এখানে না থাকে। এবার একটি আমি স্প্রে বোতলে ভরে নিচ্ছি, তো যে কোনো বোতলে আপনারা ভরে নেওয়ার পরে একটি স্প্রের ক্যাপ লাগিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে আমি একটি হ্যান্ডওয়াশের বোতলের ভিতরে ভরে নিলাম আর একটি আলাদা স্প্রের এই ক্যাপটা লাগিয়ে দিচ্ছি। এবারে এটা কি হবে বন্ধুরা, আমাদের বাসায় যেই টিকটিকি, তেলাপোকা, পিঁপড়া, এমনকি মাকড়সা এবং ফার্নিচারের কোনায় কোনায় যে ছারপোকা থাকে, আপনি যদি এই জিনিসটা স্প্রে করে দেন তাহলে তেলাপোকা, টিকটিকি, মাকড়সা, ছারপোকা সব মরে যাবে, সঙ্গে সঙ্গেই মরে যাবে। সেটা আমি প্রমাণসহ দেখিয়ে দিব। তো এটা ছারপোকা তাড়াতে পারবেন, ফার্নিচারের কোনায় কোনায় দেখবেন যে বিভিন্ন ধরনের যে ছিদ্রগুলো থাকে, জয়েন্টগুলো থাকে, এখানে ছারপোকা জন্ম নেয়। এ সকল জায়গায় স্প্রে করে দিলে ছারপোকা তো মরে যাবে 100%। তাছাড়া তেলাপোকার গায়ে এভাবে স্প্রে করে দিবেন, দেখবেন তেলাপোকাও মরে যাবে, এটা এতটাই কার্যকারী। পিঁপড়ার গায়ে যদি স্প্রে করে দেন পিঁপড়া তো সঙ্গে সঙ্গেই মারা যাবে, 1 সেকেন্ডও দেরি করবে না। এটা খুবই উপকারী একটি জিনিস, কোনো রকম কেমিক্যাল ছাড়াই আপনি ঘরেই কিন্তু এই কার্যকারী জিনিসটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন বড় তেলাপোকা থেকে শুরু করে ছোট তেলাপোকা সব কিছুই কিন্তু একটুখানি স্প্রে করলে গায়ে লাগার সঙ্গে সঙ্গে কিন্তু এরা মারা যাচ্ছে। তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ইলেকট্রিক সুইচ বোর্ডে হারপিক ব্যবহার করেছেন? এটা শুনতে আশ্চর্য লাগছে না, ইলেকট্রিক সুইচ বোর্ডে কেন হারপিক ব্যবহার করব? বন্ধুরা কিছু কিছু সুইচ বোর্ডে আছে দেখবেন এত পরিমাণে তেল চিটচিটে আঠালো ময়লা হয় আর কালো কালো ময়লা জমে যে এটা কিন্তু সহজে উঠতে চায় না। বিশেষ করে কিচেনেরটাতে এরকম হয়, আবার বাথরুমের সামনে যে সুইচ বোর্ডটা থাকে সেটাতেও কিন্তু এরকম হাতের স্পর্শে কিন্তু বেশি ময়লা হয়ে যায়, এগুলো কিন্তু সহজে উঠতে চায় না। তো আপনি যদি ছোট্ট একটি কাজ করেন দেখবেন সেকেন্ডও লাগ না, সেকেন্ডের ভিতরেই কিন্তু ময়লা এই ইলেকট্রিক সুইচ বোর্ডগুলো পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমি এখানে নিয়েছি টিস্যু পেপার আর টিস্যু পেপারটা ভাঁজ করে নিলাম আর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হারপিক, খুব বেশি নয় কিন্তু, সামান্য হারপিক আমি এখানে নিয়ে নিচ্ছি। নেয়ার পরে এই হারপিকটুকু দিয়েই আমি কিভাবে এই সুইচ বোর্ডটা পরিষ্কার করি। তো বন্ধুরা আমি সুইচ বোর্ডের কাছে চলে এসেছি এবং সুইচ বোর্ডটা দেখতেই পাচ্ছেন কতটা কালো ছোপ ছোপ ময়লা জমেছে, আর এটা কিচেনে হওয়ার কারণে এটা প্রচুর পরিমাণে তেল চিটচিটে আঠালো ময়লা হয়েছে। আমি এবারে এই হারপিকটা সামান্য একটু নিয়ে এভাবে সুইচের উপরে লাগিয়ে দিচ্ছি, তবে এই সময় অবশ্যই বিদ্যুতের লাইনটা অফ রাখবেন, কেননা ইলেকট্রিক কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে বিদ্যুতের লাইনটা কিন্তু অবশ্যই অফ রাখতে হবে। তো আমি আলতোভাবে দিয়ে দিচ্ছি যেন সুইচের ভেতরে প্রবেশ না করে সেটা খেয়াল রাখবেন, তাই আমি ওপর ওপর এভাবে দিয়ে দিলাম এবং টিস্যু পেপার একটি নিয়ে এভাবে ঘষা দিচ্ছি। দেখুন নতুন একটি টিস্যু পেপার নিয়েছি, সেটা আমি বাতিল করে দিয়েছি আর নতুন টিস্যু পেপারটা দিয়ে এভাবে ঘষা দিতেই কত ময়লা কালো আঠালো তেল চিটচিটে ময়লাগুলো খুব সহজেই উঠে আসছে। এতে কিন্তু আপনাদের পরিশ্রম করতে হচ্ছে না, সহজে কিন্তু আপনি সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারছেন। এরপরে একটি শুকনা কাপড় দিয়ে অথবা হালকা ভেজা একটা কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন আপনাদের এই বোর্ডটা কতটা ঝকঝকে চকচকে হয়। আপনি কিন্তু এভাবে বোর্ড পরিষ্কার করলে এই বোর্ডগুলো সহজে আর ময়লাও হবে না, আর বোর্ডের আশেপাশেও যে হাতের ময়লাগুলো থাকে, সুইচ বোর্ড যখন হাতের সংস্পর্শে আসে তখন কিন্তু হাতের এই স্পর্শ বোর্ডের আশেপাশে লেগে যায়, সেক্ষেত্রে ময়লা হয় সেই জায়গাগুলো, সেগুলো একটু ক্লিন করে নেবেন, দেখবেন ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলে যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।